আসসালামু আলাইকুম, আমি অনিন্দিতা বলছি, ব্লগ বিলংস টু অনিন্দিতা। আজকের ব্লগটা আমার জন্য কিছুটা স্পেশাল, কারণ আজকে আমি আমার হাজবেন্ডের বার্থডে ব্লগটা পোস্ট করতে যাচ্ছি। যদিও এর আগে পিছিয়ে আরও অনেকগুলো ব্লগ আছে এবং এই ব্লগটা পুরনো, আমি কিছুটা অসুস্থ থাকার কারণে রেগুলারলি ব্লগ পোস্ট করতে পারছি না, সেই জন্য দুঃখিত। আর মাঝে মাঝে মনে হয় কি আসলে এসব আর করবো না, কিন্তু আমার পিচ্ছি ছেলে আমার মগ্ন, ও প্রায় আমাকে মনে করে দেয় মা তোমার চ্যানেলে কেন কোনো নতুন ভিডিও নেই। কিছু কিছু কারণে আমি ডিসিশন নিয়েছিলাম যে আমি আর ব্লগ পোস্ট করব না, কিন্তু মগ্ন টিভি দেখতে দেখতে মাঝে মাঝেই আমাকে বলে মা তোমার নতুন ভিডিও আসে না কেন, আমি তোমার ভিডিও দেখতে চাই। আসলে আজকে আমার নতুন করে আবার এই ব্লগে উৎসাহ নিয়ে ফিরে আসার পিছনে সম্পূর্ণ কারণ মগ্ন। আমার মগ্ন আমাকে উৎসাহ দেয়, সে আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার ভুল ত্রুটি সমস্ত কিছু সে আমাকে বুঝিয়ে দেয় বা ধরিয়ে দেয়। তো আলহামদুলিল্লাহ, আসলে আমার আশেপাশে আমার বাচ্চারা আমার ইন্সপিরেশন, সেই জন্য আজকে আমার এই ব্লগ নতুনভাবে উৎসাহ নিয়ে ফিরে আসা। ফারুকের জন্মদিন সবসময় আমার কাছে খুব ইম্পর্টেন্ট, দেখো যেখানে যেভাবে পেরেছি কিছুটা হলেও আমি সেলিব্রেট করি। আসলে আমাদের যে মধ্যবিত্ত পরিবারে আমরা আছি, আমরা সময় পেলেই অল্প স্বল্প কাছে ধারে বেড়াতে যাই, কিছুটা ভালো খাওয়া দাওয়া করি, আর ভালো খাওয়া মানেই যে পোলাও কোরবা খেতে হবে তা না, ভর্তা ভাতও ভালো খাওয়ার মধ্যে পড়ে, আর মিষ্টি খাই, কেক বানানো আমার প্রিয় কাজ, কেকও বানাই। তো এই সব মিলিতভাবে একটা দিন যদি আমরা করি, সেদিন ভালো খেলাম, সেদিন আমরা বেড়াতে গেলাম, আর যদি সেদিন ফারুকের জন্ম তারিখ হয় কিংবা আমার বাচ্চাদের জন্মের তারিখ হয়, তাহলে খারাপ কি? এই একটা দিন উপলক্ষে তার প্রতি একটু আলাদা মনোযোগ দেওয়া, তাকে একটা কিছু উপহার দেওয়া, অথচ এই উপহার দেওয়া নেওয়া ভালো খাওয়া দাওয়া করা আমাদের চলছেই কিন্তু জীবনে, তো জন্মের তারিখটাতে যদি করা হয় সেটাও আমি আসলে সেইভাবেই করি। ফারুকের বার্থডে উপলক্ষে আমার পক্ষ থেকে আমি ওকে জিন্সের প্যান্ট, জুতা, গেঞ্জি এগুলো গিফট করেছি। গত সপ্তাহে গ্যাবরে এসে এইসব কেনাকাটা হয়েছে। ও খুব ভালো করেই জানে যে আমি কোনো অকেশনে ওকে গিফট করবো না, এটা হবে না, যদিও সে যথেষ্টভাবে চেষ্টা করে যে তার কিছুই লাগবে না। তো যতই বলুক, সে যদি নিজে পছন্দ না করে, দেখা যাবে যে আমি নিজের পছন্দে কিছু একটা কিনে নিয়ে আসছি, সেটা যদি তার ফিট না হয় তাহলে রিসিট আছে সে যে পাল্টে দিয়ে আসবে। তো অবশেষে এই সব কিছু ঝামেলা থেকে বাঁচার জন্য নিজেই বলল যে ঠিক আছে আমি পছন্দ করছি। ফারুক জানে যে আমি জন্মদিনের দিন বাসায় ভালো কিছু রান্না করব। তো আজকে আসলে ওর জন্মদিনের আগের দিন স্যাটারডে বাসায় ছিলাম আমরা, হঠাৎ করে ও বললো যে চলো আজকে তোমাদেরকে আমি গ্যাবরুন থেকে খাইয়ে নিয়ে আসি। তো যেই বলা সেই কাজ, আমি একেবারে সাথে সাথে রেডি হয়ে গেলাম। আমাকে তো আসলে বেড়াতে দিয়ে যাওয়ার কথা বললে এক মুহূর্ত সময় দেওয়ার দরকার হয় না, আমি একেবারে রেডি, ফিটফাট আমার বাচ্চারাও তাই। আর যেহেতু আজকে ফারুক খাওয়াবে গ্যাবরুনে নিয়ে বললো, তো ওখানেই আমরা সেলিব্রেট করব। আমি তাই একদম তাড়াতাড়ি করে একটা ছোট কেক বানিয়ে দিলাম। আমার বেকিং ওভেনটা কাজ করছে না, তাই একটা চুলায় সসপ্যানে আমার ছোট্ট একটা কেক এবং একদম ইনস্ট্যান্ট ডিসিশনে একটা ডিজাইনও করে ফেললাম কেকের। সেই কেক বানিয়ে তখনই প্রায় 2 ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে ক্যাবরে চলে গেলাম। ফারুক আজকে আমাদেরকে খাওয়াবে, কিন্তু কোথায় খাওয়াবে সেটা সে বলে আসেনি। গাড়িটা যখন গ্র্যান্ড পারমিট দিকে ঢুকালো, আমার বাচ্চারা সবাই মিলে আমরা চিল্লাচিল্লি করলাম, বাহ আজকে তুমি আমাদেরকে 5-star হোটেলে খাওয়াবা। গ্র্যান্ডপাম আমাদের একটা প্রিয় জায়গা, এর আগে যতবার খেয়েছি খাওয়াগুলো আমার কাছে সবসময় ভালো লেগেছে। আর এর বাইরে অনেক জায়গা আছে ছবি তোলার। এই যে আমরা বাইরে যখন ঘুরছিলাম তখন একটা ময়ূর মনে হচ্ছে আমাদেরকে দেখে এগিয়ে আসছে আমাদের সাথে গল্প করার জন্য। তো আমাদেরকে দেখে তার দূরে সরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যেভাবে এগিয়ে আসছে মনে হচ্ছে যে একদম র্যাম্প ওয়াক করে একজন মডেল স্টেজে এসে তার সৌন্দর্য দেখাচ্ছে। এই ময়ূরটা কিন্তু পিকক, পিকক মানে হচ্ছে কক, এটা ছেলে ময়ূর। আর আরেকটা যেটা সেটা হচ্ছে পিহেন, পিকক আর পিহেন। আমরা সাধারণত মনে করে থাকি যে
ফিমেল ভার্সন সব কিছুই খুব সুন্দর হয়, আসলে কিন্তু না। অ্যানিমেলের ক্ষেত্রে সবসময় দেখা গেছে যে ছেলে প্রাণীটা মেয়ে প্রাণীর চেয়ে কম্পারেটিভলি বিউটিফুল। যেমন লায়নদের ক্ষেত্রেও যেটার অনেক হেয়ার আছে সেটা হচ্ছে ছেলের লায়ন, এবং এই যে সুন্দর, অপূর্ব সুন্দর এই যে প্রাণীটা, এই যে পাখিটা, এটা কিন্তু একটি ছেলে পাখি। একটু একটু মানে এখন গরমকাল, তারপরেও একটু একটু বাতাস লাগছিল, ঠান্ডা লাগছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আর ফারুক একটু চাইলো যে ময়ূরটার সাথে একটু বন্ধুত্ব করতে, কিন্তু ময়ূর তাকে পাত্তা দিল না, চলে যাচ্ছে হেঁটে হেঁটে। ওই যে দেখা যাচ্ছে ওই পাশে ফেন্সের ওই পাশে হয়তো ওদের থাকার জায়গা আছে, এখন ওরা ওই দিকটাতে ফিরে যাচ্ছে। আফ্রিকায় আসলে অনেক বছর ধরে আছে, তো এভাবে অনেক জায়গাতেই আমি ময়ূর দেখেছি। যতবারই আমি দেখি ততবারই আমি কেন যদি চোখ ফেরাতে পারি না। ময়ূর জিনিসটা আসলে এত সুন্দর, এত সুন্দর, তার প্রতিটা গায়ের যে কী বলবো ফেদারগুলো এত সুন্দর, আল্লাহ তাআলা এত সুন্দর জিনিস বানিয়েছে। আমি মনে হচ্ছে চোখ ফেরালেই কিছু একটা মিস হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে ও যত তাড়াতাড়ি আমার চোখের আড়াল হয়ে যাক ততই ভালো, আমি ওর দিক থেকে চোখ ফেরাতে পারছি না আসলে। তো ঠান্ডা লাগছিল, বাচ্চাদেরও শীত করছে, ফারুক বলছে চলো ভেতরে চলে যাই, আমরা ভেতরে চলে গেলাম। যেহেতু ফারুকের জন্মদিন ডিসেম্বর মাসে এবং ক্রিসমাসের আগে, তাই আপনারা ক্রিসমাস ট্রিটা দেখতে পাচ্ছেন। আর বাচ্চারা একটু ফ্রেশ হতে গেল, আমি সেই সুযোগে হোটেলের ভেতরটাতে একটু ভিডিও করছিলাম, এবং বিশাল আকৃতির একটা আয়না দেখতে পেয়েই শুরু হয়ে গেল আমার আয়নাবাজি। আমি আমার নিজের ছবি তোলায় ব্যস্ত হয়ে গেলাম। এরপরে ওরা বের হয়ে আমাকে খুঁজে পাচ্ছিল না, অনেকক্ষণ ধরে আমাকে খুঁজতে খুঁজতে অবশেষে পেল। হালকা হালকা বৃষ্টি হয়ে থেমে গেল, আমরা তখন হোটেলের পেছন সাইডটা আসলাম যেখানটাতে সুইমিং পুল আছে। আজকে বেশ ঠান্ডা ওয়েদার ছিল, আমার ছেলেগুলো বললাম যে তোমরা হয় জ্যাকেট নিয়ে নাও, না হয় ফুল হাতা কিছু পরো। আমার আর ফারুকের কাপড় চোপড় ম্যাচিং হলেও ওরা আমাদের সাথে ম্যাচ করতে চায় না আজকাল, ওরা বড়টা যা পরবে ছোটটা ভাইয়ের সাথে ম্যাচিং করতে চায়, আর বড়টা একদম নিজের মতো পছন্দ করে পড়তে চায়। তো যেহেতু দুই ভাইয়ের গেঞ্জি মোটামুটি আমি একই রকম কিনি, সেহেতু বড়টা যখন নিজেরটা পরে সে ঠিক একেবারেই অন্যরকম পড়তে পারে না, কারণ টিকিটা যে ওর ভাইয়ের তার মতো যে গেঞ্জিটা সে তার আছে সেটা নিয়ে পড়ে ফেলে। আমার একটু চিন্তা হচ্ছিল যে ঠান্ডা ঠান্ডা আসলেই লাগছে আর দুজনেরই ছোট হাতে, আর বৃষ্টি আসলে কি হবে কে জানে। তো আমরা একটু অন্যদিকে গেলাম, এই জায়গাটা বেশ সুন্দর, আমার কাছে ভাল লাগছে। পানি আফ্রিকায় আসার পরে সবচেয়ে যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে বাংলাদেশের মতো নদী নালা খাল বিল। আমাদের বসওয়ানা আমি আগেই বলেছি কালাহারি ডেজার্টের পাশে, এখানে বৃষ্টি যেমন কম হয় তেমনই ল্যান্ডলক এরিয়া, এখানে পানি খুব একটা চোখে পড়ে না। তো যেখানে আর হতে পারে আমার চরিত্রে একটা স্বভাব আছে, আমি পানি দেখলেই সেখানে পা ডুবাতে চাই, হাত ডুবাতে চাই, ছোটোবেলায় তো পুরো কোমর পানিতে নেমে পড়তাম। তো সেই জন্য হয়তো বা এই ধরনের ছোটোখাটো খাল বিল আমি খুব মিস করি, যেখানেই বেড়াতে যাই সেখানে আমার একটুখানি পানি দেখতে পেলে সেই জায়গার আশেপাশে বসতে ইচ্ছা করে, দাঁড়াতে ইচ্ছা করে। তো আমি বললাম যে চলো আমরা ওই জায়গাটাতে বসি যে জায়গাটার পাশে একটু পানি আছে, এবং এখানে একটু ছাউনি দেওয়া, একটু বসার জায়গাও আছে, বৃষ্টি একটু গুড়ি গুড়ি হলেও গায়ে লাগবে না। তো আমরা বসলাম, বসে যেটা হয় ওদেরকে বসানো হয় যে আসো তোমাদের ছবি তুলি, ওরা তো ভিডিও করতে দিবে না নিজেদেরকে, ওদেরকে ভিডিও করতে দিলে ওরা ভীষণ বিরক্ত বোধ করে। তো বলছিলাম যে আচ্ছা তোমরা রেডি হও আমি তোমাদের ছবি তুলে দিই। তো এমন করতে করতে সুইমিং পুলের কাছে আসতে না আসতে বৃষ্টি আবার বেড়ে গেল, আমরা আবার ভেতরে চলে গেলাম। এখন আমরা খাওয়ার জন্য চলে আসলাম ভেতরে, যে জায়গাটাতে আমরা এর আগেও সবসময় এসে খাই সেটা হচ্ছে এখানকার বুফে খাওয়া। এই বুফের খাওয়াগুলো আমার খুব পছন্দ এবং হালাল। তো
আজকে এসে জানলাম যে করোনার কারণে গত 2 বছর ওরা বুফে সিস্টেম উঠিয়ে দিয়েছে। আমি তো আফ্রিকাতেই নেই গত 1 বছর, এই জন্য আসলে আমরা জানতাম না। তো কি আর করা, আর কিছু আমার খেতে ইচ্ছে করল না। আমি আমার আরেকটা চয়েস আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার একটা রেস্টুরেন্ট আছে, সেটা আমার পছন্দের খাওয়া। তো পার্ক বলে চলো তাহলে সেখানে চলে যাই, এখানে তো কিছু সময় কাটালে। তো ও গাড়ি আনতে চলে গেলো, যেহেতু বৃষ্টি হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে সেটা দাঁড়িয়েছিলাম। সেই সুযোগে আপনাদেরকে আমার পি হেড দেখানোর সুযোগ হয়ে গেল, এই যে মহিলা ময়ূর। এবং একটু আগে এই ময়ূরগুলোর সাথে পি চিক্স ছিল, মানে ছোট ছোট বাচ্চা। আমি যদি ময়ূর সঙ্গে না থাকতো আমি কিছুতেই বুঝতে পারতাম না ওগুলো যে ময়ূরের বাচ্চা, একদম মুরগির বাচ্চা। ইন্ডিয়ান রেস্টুরেন্ট এমবেসি রিভার ওয়াক আমার আরেকটা পছন্দের জায়গা। আমি জানি না কেন আমার ইন্ডিয়ান ডিশ সবসময় পছন্দ, যখনই বেড়াতে বের হই নান কাবাব বা নান পনির, এনিথিং গ্রেভি উইথ পনির আমার খুব পছন্দের কিছু খাবার। আর যদি ওখানে অপশন না থাকে যে ইন্ডিয়ান ডিশ নাই, মানে পনির নান কিংবা তন্দুরি নাই, তাহলে আমি সেখানে ভর্তা বা ভাতের অপশন খুঁজব। তো আফ্রিকায় তো আর সেটা সম্ভব না। তো সবসময় বাচ্চাদের পছন্দের খাওয়া হয়, সবসময় নান্দুসে যাওয়া হয়, কেএফসিতে যাওয়া হয়। তো আজকে সম্পূর্ণ আমার ইচ্ছে, আমি জোর করে বলেছি যে আমি আজকে নান খাবো। তো ওরা অবশেষে আসতে বাধ্য হলো, প্রথম প্রথম ওদের একটু মন খারাপ ছিল। তো আমি এই যে বেলুন সমস্ত কিছু প্রিপারেশন নিয়ে এসেছিলাম, মোমবাতিটা অবশ্য আমি কিনিনি, মোমবাতিটা ফারুককে কিনতে হয়েছে, মোমবাতি আনতে ভুলে গিয়েছিলাম। এই যে এটা একটা প্ল্যাটার যেটা 4 জনের জন্য দেওয়া হয়েছে, নান প্লাস সব ধরনের কাবাব। আর মুগ্ধ পছন্দ করেছে চাউমিন, ওর জন্য চাউমিন অর্ডার করা হয়েছে। আর এই যে গ্রেভি ডাল, এইটা হচ্ছে ডাল মাখনি। আর সব ধরনের কাবাব দিয়ে এটা একটা প্ল্যাটার, কাবাব প্ল্যাটার। তো আমাদের খাওয়া দাওয়া হলো, আলহামদুলিল্লাহ খুবই খুবই মজা করে খেয়েছি আমি। এরপরে এখন কেক, কেক কাটার পালা। আমার এই হ্যাপি বার্থডে ডক্টর হাজবেন্ড লেখা এই কেক একটা স্টেথোস্কোপের ফর্মে আঁকলাম, আর কিছুটা রেড কালারের ক্রিম দিয়ে হার্ট বানাতে চেয়েছিলাম। কিন্তু রেড কালারের ব্যাপারটা কি, এটা যত পুরনো হয় ততই লাল হয়, কিন্তু আমি তো বলেছি 2 ঘন্টার প্রিপারেশন নিয়ে আমার কেক বানানো, তাই এখনও রক্ত লাল হতে পারেনি ক্রিমটা। তো এই যে এখন আমরা কেক কাটবো, মুগ্ধ আমাদের সাথে জয়েন করতে পারছে না কারণ ওর হাতে ক্যামেরা। তো কিছু ছবি তুলছে, কিছু ভিডিও করছে, এবং ফারুক এই সমস্ত কিছু আগে করতে খুব লজ্জা পেত কিংবা পছন্দ করতো না, কিন্তু ইদানিং সে আমি বলার আগেই সব করে ফেলে, কারণ জানে যে করতেই তো হবে, কেক কাটতে হবে, কেক তারপরে খেতে হবে, মোমবাতিতে ফু দিতে হবে, এই সব করতে করতে সে এখন ইউজড হয়ে গেছে, তাই এখন ওকে তেমন কিছু বলতে হয় না। আর এই তো আমরা বেশ একটা ভালো সময় কাটালাম আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো মোমটা ফারুক কিনে নিয়ে আসছে, মোমের উপরে কী লেখা ছিল জানি না, মোমটা কিছুতেই নিভানো যাচ্ছিল না, আমরা সবাই মিলে মোমটাকে ফু দিয়েও না আমাদের নিভাতে পারছিলাম না, ভৌতিকভাবে নিভে গিয়েও আবার জ্বলে উঠছিল। তো এখানে আমি একা থাকলে নির্ঘাত আমি ভয় পেতাম যে এই ভৌতিক ব্যাপারটা কেন ঘটছে। তো যাই হোক, একজনকে ডেকে বলা হলো যে আমাদের একটু ফ্যামিলি পিকচার তুলে দেন। সে আজকে আমি ফারুকের জন্য এইটুকু আয়োজন করতে পেরেছি, যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া, সব কিছুই সুন্দর হয়েছে। আজকের দিনটা স্মরণীয় থাকবে, আগামী বছর আরও অনেক বছর, অনেক অনেক বছর যেন এভাবে আমি ফারুকের জন্য কেক বানাতে পারি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটাই দোয়া। আপনাদের কাছে আজকে আমার কিছু অনুরোধ থাকবে, আমি যেহেতু আফ্রিকা থেকে আপনাদের জন্য ব্লগ তৈরি করি, আমি আমার দৈনন্দিন জীবনযাত্রার সাথে আফ্রিকার কালচার, আফ্রিকার এনিমেল এবং প্রাকৃতিক পরিবেশ সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন গ্যাদার করি, যাতে করে আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো শেয়ার করতে পারি। আর আমার এই যে ইচ্ছা, চেষ্টা, প্রচেষ্টা সব কিছুই শুধুমাত্র আপনাদের জন্য, যেন আপনাদের আমার চোখ দিয়ে আপনারা আফ্রিকা দেখতে পারেন। তো
আমার নিজের সাংসারিক সমস্ত কাজ কর্ম আমার সংসার দেখানোর সাথে সাথে আপনাদেরকে আমি আফ্রিকাকে দেখাতে চাই। আর সেই কাজে আপনারা আমাকে আরও বেশি উৎসাহিত করতে পারেন যদি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আজকে এখানেই শেষ করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকদিন আরেকটা ব্লগে আরেকদিনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।